সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভেচ্ছা, স্বাগতম। আমরা কথা বলছি প্রতিভাবান বরেণ্য আমাদের সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র সঙ্গীত পরিচালক খন্দকার নুরুল আলমকে নিয়ে। তার সঙ্গে আরো কথা আমরা বলবো, আর তাই নিয়ে শুরু হচ্ছে চলচ্চিত্র বিষয়ক সাপ্তাহিক আয়োজন আমার ছবি। আমার ছবি চলমান জীবনের ছবি, আমার ছবি বলে তাদের কথা, মূর্ত করে যারা মনের কথা, তারাই বলেন কথা। আমার ছবিতে বিনোদিত হই যাদের ভাবনাতে, আঁকেন যারা স্বপ্নের ছবি, প্রিয়মুখ প্রিয় ছবি আমার ছবি, আমার ছবি আমাদের চলচ্চিত্রের ছবি। ১৯৭৪ সালে আরো মুক্তি পেল আনন্দ পরিচালিত কার হাসি কে হাসে, সঙ্গীত পরিচালক খন্দকার নুরুল আলম। ১৯৭৪ সালেরই ছবি চোখের জলে, পরিচালক আজিজ আজহার। এই ছবিতে আমার হাত দেখে তুমি বলো তো, আপনি গান গাইলেন সাবিনা ইয়াসমিনের সঙ্গে। গানটা আমার নিজের খুব পছন্দ হয়েছিল শুরু করার পরে, এবং এটা আমি নিজেই আগ্রহ করে বলেছিলাম যে এটা আমিই গাবো, এবং আমি নির্ধারণ করেছিলাম যে ঠিক আছে এটা সাবিনাই গাক আমার সঙ্গে ডুয়েট। এবং এটা গান গাওয়ার সময় সাবিনা খুব মজা পেয়েছিল, বলে আপনি অনেক সুরে গান করলাম, এবার আপনার সাথে একটা গান গেলাম। জীবনের পথ চালাতে যদি নামি আধার, তোমাকে হারাই যদি খুঁজি পাবো কি আবার, হাত দেখি যদি বলতে পারো তবে বলো তুমি বলো তো। তোমার হাত বলে তুমি আমারে, তুমি রবে আমার, একটি সুখের মেয়ের ভাগে আছে যে তোমার। এই ছবিতে আপনি একটি রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করেছেন, সেই প্রেক্ষাপট সম্পর্কে। মানে রবীন্দ্রসঙ্গীত কি এমন এমন গান কিছু আছে না যাকে ক্রস করাবার মুশকিল, তো সেখানে এই ওই জায়গায় ওই গানটার কথা আমার মনে পড়লো। তো এরপরে যাই কিছু করি ওইটা তো ক্রস করতে ক্রস হচ্ছে না, তখন ওই গানটাই লাগিয়ে দিই। আমি জেনে শুনে বিষ করেছি প্রাণ, প্রাণের আশা ছিল সবচেয়ে প্রাণ, এর বিকল্প করা তো সোজা না। সেই জন্য বললাম যে এই গানটাই করি। সেই সময় খুব জনপ্রিয় শিল্পী কাদের কিবরিয়া, লতার নাম জানি, ও কি দিয়ে গানটা করেছিলাম আমি। মনে রেখো তোমাদের হাসি খেলা, এই কথাতে মনে রেখো আমি যে গান গেছিলে মনে রেখো। ৭৪ সালে মুক্তি পেল চাষী নজরুল ইসলামের আরো একটি ছবি সংগ্রাম। বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে এই জনতা, আমাদের মুক্তিযুদ্ধের সময় এই গান যথেষ্ট প্রেরণা জুগিয়েছে। সংগ্রামে আসলে সংগ্রামটা দেখো, একেবারে ট্যাঙ্ক নিয়ে অমুক নিয়ে, মানে এটা একটা ইতিমধ্যে সে ব্রিজ অফ দ্য রিভার কাওয়াই টাইপের একটা সংগ্রাম। তো সেখানে এই গানটা সেই সময় এত প্রযোজ্য ছিল এই গানটায় যে তোমার বিচার কে করো, তোমার যেটা করছো সেটা এই গানটি আমরা লাগিয়ে দিলাম আমাকে এই গানটা। বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে এই জনতা, এই জনতা। বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে এই জনতা, এই জনতা। তোমার গুলির তোমার ফাঁসির তোমার কারাগারের পেছন ঘুরবে তারা বোঝো নেতা, এই জনতা, এই জনতা। আজহার এবং আতাউর রহমানের ছবি স্মাগলার, এই ছবির একটি জনপ্রিয় গান সাথী আমার হলো না তো কেউ, আপনার দরদ দিয়া সুরে ছবিতে জীবন্ত হয়ে উঠল গানটি। একটি ছেলের জীবন যে বিপর্যস্ত, এখান থেকে এখানে এই ঘাট থেকে ঘুরছে,
এবং সে যখন বলে খেয়ে দেয় যে আমার সাথী কেউ হলো না এই সাথী হারা জীবনে, তো ওটা গান খুব মুখ্য মনে করলাম আর কি, যেখানে দেওয়া। এবং আবার সেই ঘুরে সেই জব্বারের কাছে গেলাম, আমি জব্বার তুমি গানটা গাও। জব্বার সিকোয়েন্সটা বুঝে তা বলতে পারি আমি যে এটা জব্বারের গাওয়াটাই কিন্তু দারুণ একটা হয়েছে, চোখে পানি এসে যায়, যার জন্য কিন্তু গানটা এত পপুলার হয়েছে। তোমার এই উপহার আমি চিরদিন, আমি চিরদিন রেখে দেব, গাইলের সাবিনায় আসলে খন্দকার ফারুক আহমেদ। ছবির নাম পিঞ্জর, মুক্তি পেল 1977 সালে। আজ খন্দকার ফারুক আহমেদ আমাদের মাঝে নেই, সেই প্রয়াত শিল্পী এবং এই গানটি সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি। এই গানটা আসলে ওই আমি সাজান চৌধুরীকে দেখিয়েছিলাম, সাজান ডাইরেক্টর ছিল এটা। তা সাজান একদিন আমাকে বলছে যে খন্দকার ভাই আপনি তো সব ক্লাসিক ভালো ভালো গান করেন, আমার মনে হয় আপনি বোম্বের গান টান করতে পারবেন না, বোম্বের টাইপের গান। তাই বলে তুমি আমাকে চ্যালেঞ্জ করছো, আমি ছোটবেলার থেকে ছবি দেখে বোম্বের ছবি, তুমি জানো আমাকে, আমি এটা তুমি করে দেবো গান, আমি তোমাকে আধ ঘন্টা মানে 5 মিনিটের মধ্যে শুরু করে দেবো। আমি যেমনটা লিখছি দেখেন, দেখেন দেখো গানটা মানে ঠিক আছে সুন্দর, খুব জাস্ট এই 10 মিনিটের মধ্যে শুরুটা করে দিচ্ছি। আমি বলি যে তুমি আমাকে বোম্বের গান আমরা পারি না এটা বলো না, কিন্তু আমরা এই ধরনের গান করতে চাই না, আমরা বাংলা গানই করতে চাই। ফারুক আহমেদ সম্পর্কে কিছু জানতে চাচ্ছি, কণ্ঠশিল্পী। ফারুকের একটা ব্যাপার ছিল, ফারুক যে একেবারে খুব একটা উঁচু দরের শিল্পী তা না, কিন্তু ফারুকের গাওয়াটা বড় সুন্দর, খুব অন্তর্তি গান করতো ফারুক, এবং একটু সফিস্টিকেশন ছিল তার মধ্যে, যেটা বাংলা গানে আধুনিক মানুষের দরকার। মোস্তফা আনোয়ারের দর্শক নন্দিত ছবি কাজল লতা মুক্তি পেল 1982 সালে। সেই ছবির সেই বিখ্যাত গান এই রাত জাগে এই চাঁদ জাগে গাইলেন শাম্মী আক্তার এবং সুবীর নন্দী। এটা ওই ছবির যে চিত্রনাট্যকার এবং গীতিকবি মোহাম্মদ রফিকুজ্জামান, তারই অনুরোধে এই দুটো এদের গান করানো। তখন সুবীর নন্দীও নতুন এসছে আর শাম্মীও নতুন, তো উনি আমাকে রিকোয়েস্ট করলেন যে এই দুজনকে দিয়ে করেন নতুন গান, একটা নতুন শিল্পী দিয়ে। তা গানটা শুনে দিলাম যে ভালোই তো গায়ক, আর এর আগে স্বামীর যদি গান করেছিলাম, সুবীরের একটা গান করেছিলাম, তো এই প্রথম তাদের ছবিতে আমি একটা সুযোগটা দিলাম। তো গানটা ওই একটু অন্য ধরনের সুর করেছিলাম, সকল বাংলা গানের মতো সুরটা না, তাই না? তো যার জন্য গানটা একটু অন্য ধরনের হওয়াতে মানুষের কানে হয়তো লেগেছিল না। তুমি সাথী হয়েলে আমি নয়ন ভরে জীবন ভরে রাখবো তোমায় আপন করে, সুখে দুঃখে দেখবো তোমায় প্রেমের প্রদীপ জেলে। ১৯৮২ সালের আরো একটি উল্লেখযোগ্য ঘটনা, চাষী নজরুল ইসলাম তৈরি করলেন দেবদাস, সঙ্গীত পরিচালকের দায়িত্ব পালন করলেন খন্দকার নুরুল আলম। দেবদাস ছবিতে সঙ্গীত পরিচালনার জন্য একই বছরে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির বিবেচনায় শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের সম্মান পেলেন আমাদের আজকের অতিথি খন্দকার নুরুল আলম। পুরস্কার পেতে কান্না ভালোই লাগে, ভালোই তো লাগে, অনুপ্রেরণা হয় পাই পাওয়া যায়। এই ছবির প্রডিউসার ঢাকা ফিল্মস, উনি বলছেন যে কলকাতায় গিয়ে গানগুলো রেকর্ড করে আসে। আমি বললাম সেটা হবে না, এই জন্য হবে না কারণ বাংলাদেশ স্বাধীন করেছে, নিজস্ব দেশ হয়েছে আমাদের, আর এই দেবদাস ইন্ডিয়াতে দুবার হয়েছে, এটা বাংলাদেশের দেবদাস, কাজে এখানে সব কিছু আমি বাংলাদেশটাই করবো, আমি যা কিছু হয়। তো আমি তো গো ধরলাম, তো ওরা ঠেঁটা ঠিক আছে করেন, তো এই জন্যেই এখানে এই ছবিটা গান করেছি আমি। এবং গান করার সময় একটা দিকে আমি খেয়াল করেছি, আমি কোথায় দেখে লক্ষ্য করেছেন আপনি, যে যেমন ধরেন চন্দ্রমুখীর ঘরে ওখানে যেসব বাদ্যযন্ত্র বাজে ওর বাইরে আমি একটু ব্যবহার করিনি, ওখানে যা যা কিংবা গরুর গাড়ির গানের সময় গরুর গাড়ির সে ছয়ের শব্দ বা গাড়ির চাকার শব্দ একটু হারিকেন শব্দ বা একটু ওই গানটা আবার করার পর আমি ওইটা ওই আবার রিরেকর্ড করেছিলাম, রেকর্ড করার সময় সাউন্ড এফেক্ট দিয়েছিলাম যে রাতের ঝিঝে বোকাটা থেকে মিক্স করে সকালে পাখির ডাক অন্য ধরনের করা হয়েছিল। এটা আবার যে বৈষ্ণবের গানটার সময় আমি জাস্ট ওই একতারা আর মন্দিরা ছাড়া কিচ্ছু ব্যবহার করিনি।
দেবদাস ছবিতে গান রচনার জন্য শ্রেষ্ঠ গীতিকারের পুরস্কার পেয়েছেন মোহাম্মদ রফিকুজ্জামান বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির বিবেচনায়। রফিকুজ্জামান গীতিকার হিসেবে একটু আপনার কাছ থেকে জানতে চাই। গীতিকার হিসেবে রফিকুজ্জামান আসলে ছবিতে আমার মাধ্যমেই এসেছে, সে ওই মোহাম্মদ মনির জন্য ছোট ভাই, তো সেই আমাকে পরিচয় করে দিয়েছিল। তার গানের শব্দচয়ন খুব ভালো এবং একটু নতুন ধরনের গান লেখার চেষ্টা করে। এই ছবিতে গান গাওয়ার জন্য রুনা লায়লা এবং সুবীর নন্দী বাচসাস পুরস্কারে পুরস্কৃত হন। এই দুই শিল্পী সম্পর্কে আপনার কিছু মতামত? বষ্টমী গানটা করার সময় আমি চাষিকে বললাম যে এটা রুনা লায়লাকে দিয়ে করাবো, তো বলে বষ্টমী গান গেতে কেমন হবে, তো ওই ধরনের অন্য ধরনের গান গায়। তা আমার কেমন যেন মনে হচ্ছিল যে রুনাকে দিয়ে ওই জিনিস গান, বষ্টমীর গলাটা একটু কড়া গলা হয়, তাই না? তা বললাম যে না, এটি কারুকাজ আলা গলা হয়, তো ভাবলাম যে কীর্তনাঙ্গের তো গান, ওকে তো ভালো হতেও পারে। এর আগে সুবিনীতে এর আগে গানটা আমি তুলে দিয়েছি, এর আগে অনেক আগে, এবং আমার সুবিধে ভালো করে প্র্যাকটিস করে গানটা ওনার, তো এবার চলো রুনার বাসায় গিয়ে তোমার দুজন মিলে গানটা করেন। তা যখন দুজনে গানটা রিহার্সেল করছিলাম, তখন দেখা গেল যে রুনা লালা উল্টা সুবিকে গাইড করছে। বলো কে বা শুনেছে এমন প্রীতি কথা, বলো কে বা শুনেছে এমন প্রীতি কথা, তিলেক না দর্শনে ব্যাকুল দুই জনে, তিলেক না দর্শনে ব্যাকুল দুই জনে, আপনায় আপনি পরানি পরানু বাধা, বলো কে বা শুনেছে এমন প্রীতি কথা। সুখ পাখি মোর হইল না আপনি গানটির জন্য সুবীর নন্দী পুরস্কৃত হলেন বাচসাসের বিচারে। সুবীর নন্দীর শিল্পী সুবীর নন্দী, সুবীরের শুরুটা হয়েছিল আসলে ফোক দিয়ে, বিদ্যাদার লালের সঙ্গে ফোক সঙ্গ গাইতেন আর, তো ওই ফোক সঙ্গে যে ওই রাধারমণের গান বা ওই ধরনের গান যে গায় যারা, তাদের গলার মধ্যে একটা ওই বাউল প্যাটার্নটা থাকে ভালো, তো যার জন্য মনে করছেন যে ওকে গানটা হয়তো ভালো হবে। এবং গানটা কোনো তাল নাই কিন্তু, মানে একটা তাল আছে বটে, তবে ছেড়ে ছেড়ে গান গাওয়া, এটা জাস্ট এটা গারোয়ান যখন আপন মনে গান গেয়ে যায় সেই এটা আনার জন্যে, তো সেই জন্য আমি নির্বাচন করেছিলাম। এবং সুবীরের একটা ইয়ে হলো যে ওর মন মানুষ মানুষ পুরো একটা শিল্পীর জাত শিল্পী, হ্যাঁ এই একটা ব্যাপার হলো। আবারও শরৎ সাহিত্য, আবারও চাষী নজরুল ইসলাম, সেই সঙ্গে খন্দকার নুরুল আলম। ছবির নাম চন্দ্রনাথ, মুক্তি পেল 1984 সালে। এই ছবিতে
সঙ্গীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং একই সাথে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির বিবেচনায় শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের পুরস্কার পেলেন খন্দকার নুরুল আলম। একটি ছবির জন্য দুটি পুরস্কার জাতীয় পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে, কেমন লেগেছিল তখন? চন্দ্রনাথে আমি আবহ সঙ্গীতের বেলা একটা অন্য ধরনের ব্যাকগ্রাউন্ড করেছি, এখানে এই তাল যন্ত্রের ব্যবহার খুব বেশি করেছি আমি, এটা একটা এক্সপেরিমেন্ট এবং সেটা বেশ পরবর্তী যখন আমি নিজেই দর্শক হিসেবে দেখলাম তখন ভালোই লাগলো জিনিসটা। তো আর গানের ব্যাপারে এইখানে প্রথম আমি একটা ভজন ব্যবহার করি এই ছবিতে শুরুতে, আর এখানে ওই ওই যে শেষে যাত্রার একটা গান যেখানে ওই যে বাচ্চারা চলে যাচ্ছে ওকে নিয়ে ডাবাতের দোজে, সেখানে ওই যাত্রার আবহাওয়াটা আনার জন্য যাত্রা গান করেছি। ছোটবেলায় আমি যাত্রা দেখেছি তো, তো এরকম ওই একটা একটা এক্সপ্লেন করে দেখলাম ভালোই হয়েছে গানটা। ফুলের বাসো ভাঙলো যখন স্মৃতি কেন বেদনা বাসুর সাজা, সুখের সেদিন গুলি ফিরে ফিরি যে কাঁদা, বাসুর সাজা সুখের সেদিন গুলি ফিরে ফিরি যে কাঁদা। চন্দ্রনাথ ছবিতে কণ্ঠ দেওয়ার জন্য সাবিনা ইয়াসমিন পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ গীতিকারের সম্মান পেলেন মোহাম্মদ রফিকুজ্জামান চন্দ্রনাথ ছবির জন্য। আহা চোখের লজ্জা মুখে